আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আজ আমি চলে এসেছি ঢাকা হাতিরপুলের মোতালে প্লাজার সেকেন্ড ফ্লোরে আরিয়েনের দোকানে। এখানে মূলত আপনার মোবাইলের সব ধরনের প্রবলেম সলিউশন করা হয় খুব স্বল্প সময়ের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে আপনি আপনার যে কোনো ফোনের প্রবলেম সলিউশন করতে পারবেন। এবং এখানে দক্ষ টেকনিশিয়ান এবং আধুনিক টেকনোলজির মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ওনারা কীভাবে কাজ করে এবং ওনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে যে আপনাদের যে শপ, এই শপে মূলত ফোনের কি ধরনের প্রবলেম সলিউশন করা এখানে? এক কথায় যদি বলি, ব্র্যান্ড অল ব্র্যান্ড মোবাইলে যত ধরনের হার্ডওয়্যার ইস্যু আছে, মূলত আমাদের এখানে সব হার্ডওয়্যার এক্সপার্টরা বা ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান ভাইরা রয়েছে। যে এই মোতালে প্লাজায় অনেক শপ আছে তাই না? অবশ্যই। আপনাদের এখানে কেন আসবে? আমাদের এখানে কাস্টমার আসবে কারণ হচ্ছে আমরা সাধারণত আমরা দক্ষ টেকনিশিয়ান রয়েছি, খুবই অল্প টাকায়, খুবই সামান্য প্রফিটে, খুবই অল্প খরচের মাধ্যমে আমরা মোবাইলগুলো রিপেয়ার করে থাকি। তাছাড়াও রয়েছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান বলতে এখানে আপনারা একটা মোবাইলে যদি ডিসপ্লে ভেঙে যায়, এক্সাম্পল হিসাবে এই মোবাইলটার ডিসপ্লে ভেঙে গেছে, এই মোবাইলটা যে দেখেন ইটস দ্য সেম মোবাইল এমআই A3, এই মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেছে, আমি ডিসপ্লেটা চেঞ্জ করেছি। দেখা গেলো ডিসপ্লেটা চেঞ্জ করার পর কি হচ্ছে না, ডিসপ্লেটা চেঞ্জ করার পর ক্যামেরা আসতেছে না, অথবা মাদারবোর্ডে কোনো প্রবলেম আছে, ডিসপ্লে আমি লাগানোর পর দেখেছি যে চার্জ হচ্ছে না, চার্জ হচ্ছে না, লজিক চেঞ্জ করলাম, লজিক চেঞ্জ করার পরও চার্জ হচ্ছে না। তারপর কী করবো আমরা? আইসির কাজ করবো। তো আমাদের এখানে আইসির কাজ করার জন্য স্পেশালিস্ট, আইসি স্পেশালিস্ট অনেকগুলো ভাই আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। অর্থাৎ আপনারা এখানে আসলে আপনাদের মোবাইল 100-এ 100 কনফার্ম মোবাইল কমপ্লিট হবে। আচ্ছা, তো আর একটা কথা হচ্ছে অনেকের ফোনের ডিসপ্লে চলে যায়, সেক্ষেত্রে দেখা গেছে অনেকে ডিসপ্লে চেঞ্জ করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে নতুন ফোন অনেকে কিনতে বাধ্য হয়। তো আপনাদের এখানে কি মানে অল্প টাকায় ডিসপ্লে চেঞ্জ করার ব্যবস্থা আছে? আমাদের এখানে যে সরাসরি ডিসপ্লে চেঞ্জ করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। দেখা গেলো কিছু কিছু মোবাইল হাত থেকে পড়ে গিয়ে উপরে গ্লাসটা ভেঙে যায়, ডিসপ্লে তো সব কিছু দেখা যায়, টাচও কাজ করে, কি হয়ে গেছে, অনলি ডিসপ্লের গ্লাসটা ভেঙে গেছে, এই যে মেন যে গ্লাসটা আছে ভেঙে গেছে। তা আমরা খুবই অল্প টাকায়, সামান্য টাকায় আমরা এই রিপেয়ারগুলো করে দিয়ে থাকি আমাদের নিজস্ব ল্যাব থেকে। আচ্ছা ভাইয়া, তো এখন আমরা যে এই ফোনটা দেখছি এটা কি প্রবলেম? এটা প্রবলেম ছিল, ডিসপ্লে প্রবলেম ছিল, ডিসপ্লে আমরা চেঞ্জ করেছি। আচ্ছা, এটা কি ফোন? এটা হচ্ছে এমআই A3। এটা অরিজিনাল ডিসপ্লে হচ্ছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, কোম্পানি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, এবং এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার, এই দেখেন ফিঙ্গার কাজ করেছে। এটা যদি অরিজিনাল ডিসপ্লে এখানে আমি রিপ্লেসমেন্ট বা এখানে না লাগানো হতো তাহলে কি হতো না, এই যে ফিঙ্গার ফিঙ্গার কাজ করতো না, ফিঙ্গারটা কাজ করতো না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি দুইবার প্রেস করার সাথে সাথে কি দুইবারই ফিঙ্গার আনলক হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে যে অরিজিনাল সুপার অ্যামোলেড ডিসপ্লে যে ব্যাপারটা ছিল, অরিজিনাল সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফিঙ্গার 100-এ 100 কাজ করতেছে। আচ্ছা, এটা কস্ট কত পড়ছে? এটা কস্ট মাত্র 5,000 টাকা পড়েছে। সময় লাগছে কতক্ষণ? সময় মাত্র 10 মিনিটের মধ্যে আমি ফুল চেক করে, ডিসপ্লে লাগিয়ে ফুল চেক করে আমি ডিসপ্লে লাগিয়ে কমপ্লিট করে কমপ্লিট। তো জি ভাইয়া, এই যে এখন আমি একটা আইফোন দেখাচ্ছি, যে আইফোন কাজ করতে দিয়েছে, এই আইফোনটা দেখেন যে ব্যাকশেলটা ভেঙে গেছে ভাইয়া, এই যে ব্যাকশেলটা কিন্তু ভাঙা। তো বর্তমান সময়ে কিন্তু এক সময় ছিল, পূর্বে ছিল যে এটা ম্যানুয়ালি করা লাগতো, ব্যাকশেলগুলো ম্যানুয়ালি চেঞ্জ করা লাগতো। আর ম্যানুয়ালি চেঞ্জ করলে কী হতো, আমরা যখন ব্যাকশেলে যে গ্লাসগুলো খোলার জন্য আমরা এখান দিয়ে প্রেশার দেওয়া হতো, তখন এই ব্যাকশেলগুলোর সাইড দিয়ে বডির মধ্যে ব্যাকশেলের পিছনে সাইডে যে বডি আছে, বাম্পার বা বডি, এই বডিগুলো কী হতো, স্কেচ করে যেত, রং উঠে যেত। বর্তমান সময় কিন্তু এই সুযোগগুলো নাই, এই অপশনগুলো নাই, এগুলো হোল সিস্টেম বাতিল হয়ে গিয়েছে। তো বর্তমানে এই কাজগুলো রিপ্লেসমেন্ট করার জন্য আমাদের একদম লেটেস্ট টেকনোলজি যেটা রয়েছে সেটা হচ্ছে লেজার মেশিন। অর্থাৎ লেজার মেশিনে প্রোগ্রাম দেওয়া আছে আইফোন 12 Pro Max পর্যন্ত, বর্তমান সময়ে 12 Pro Max পর্যন্ত আমরা লেজার মেশিনের মাধ্যমে এই ব্যাকশেলগুলো চেঞ্জ করবো, যার জন্য আমাদের কী করতে হবে না, মোবাইলগুলো খুলতে হবে না, ফুল মোবাইল খুলতে হবে না, মোবাইলের মেশিনের মধ্যে দিয়ে অটোমেটিক প্রোগ্রাম সেট করা আছে, আমরা জাস্ট মডেলটা সিলেক্ট করে দেবো, মডেলটা সিলেক্ট করে দেওয়া হলে ওটা অটোমেটিকভাবে লেজারের মাধ্যমে ব্যাকশেলগুলো চেঞ্জ করতে। এটার কস্টটা কিরকম পড়বে? এটার কস্ট, এটা নির্ভর করবে হচ্ছে মডেলের উপর, যেহেতু এটা অ্যাক্সিস ম্যাক্স মাত্র 1500 টাকা, অনলি 1500 টাকা। দাঁড়িয়ে থেকে কি নিতে পারবে? ইনস্ট্যান্ট, অনলি 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে দেওয়া যাবে, 10 মিনিটের মধ্যে, এবং ব্যাকশেলটা থাকবে 100% অরিজিনাল ব্যাকশেল। তো ভাইয়া, আপনাদের অ্যাড্রেসটা যদি বলতেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুল মোতালে প্লাজা সেকেন্ড ফ্লোর
206 নাম্বার শপ আরিয়ানের দোকান। আচ্ছা, এছাড়া ভিডিওর ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারবে। এখন কথা হচ্ছে কি, দেখো করোনা সিচুয়েশনের কারণে একটা ফোনের জন্য অনেকে ঢাকা আসতে পারে না, সেক্ষেত্রে কি আপনাদের অনলাইন সার্ভিস আছে? আমাদের এখানে ভাইয়া 100% অনলাইন সার্ভিস রয়েছে। ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আসবে তারা তো ইনস্ট্যান্ট এসে কাজ করে নিয়ে যেতে পারবে, এবং যারা দূরের থেকে আসবে, মনে করেন বিভিন্ন জেলা থেকে আসবে, আসতে পারতেছে না, মোবাইল প্রবলেম রয়েছে, তারা কি করবে, তারা আমাদের আমাদের অনলাইন পেজ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, অনলাইনের মাধ্যমে কন্ট্যাক্ট করে তাদের মোবাইলগুলো আমাদের শপে পাঠিয়ে দেবে কুরিয়ারের মাধ্যমে। আমরা মোবাইলগুলো প্রবলেমগুলো সলভ করে আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দেবো মোবাইলগুলো সুন্দর মতো। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।